প্রশ্ন করেছিলেন বাংলাদেশের এক আলেম প্রশ্ন করেছিলেন শেখ আমার সন্তান যদি মা বাবার দিকে নেক নজরে তাকায় কবুল হজের সওয়াব আমল নামায় দিয়ে দিবে সন্তান যদি মা বাবার দিকে নেক নজরে নেক দৃষ্টিতে তাকায় কবুল হজের সওয়াব বাইতুল্লাহর জিয়ারত পেয়ে যাব কিন্তু আমরা যে আল্লাহ ওয়ালাদের দিয়ে তাকাই হক্কানি পীর মাশায়েকদের চেহারার দিকে তাকাইলে আমরা কি পাব হাকিমুল উম্মত তো এমনি হয় নাই আল্লাহ তাকে উম্মতের রূহানি ডাক্তার করে পাঠিয়েছেন হাকিমুল উম্মত ডেকে বলে ওরে বাঙালি আলেম ভালো করে জেনে নাও বান্দা যদি সন্তান যদি মায়ের দিকে নেক নজরে তাকায় বাইতুল্লাহর জিয়ারত পাবে বাইতুল্লাহ পাবে আর যদি কোনো বান্দা নেক মহব্বত নিয়ে আল্লাহওয়ালার চেহারা দিয়ে তাকায় শুধু বাইতুল্লাহ পাবে না বাইতুল্লাহর জিয়ারত পাবে না বরং আল্লাহর বান্দা আল্লাহ ওই বাইতুল্লাহ মালিকের পেয়ে যাবে সোহবতে সালেহ তোরা সালেহ সোহবতে তালে তোরা তালে কুনাত জমানা সোহবতে বাউলিয়া বেহতার সত সালে তাআত বেরিয়া আজ এক শ্রেণীর মুসলমান আল্লাহ ওয়ালা পছন্দ করে না পছন্দ করে না চুপ থাকো কুয়াতে নেকি না দাড়ি বদমকুন কুয়াতে নেকি না দাড়ি বদমকুন বনু অজুদে খুদ সতম্বে হদমকুন হক না দারত দোস্তে খালকা জারে রা নিস্তে ই খসলত একে দিন দারেরা বান্দা তুমি ভালো কথা বলো যদি না পারো জিব্বাটারে বন্ধ রাখো খারাপ কথা বলিও না পারলে কারো সুনাম বলো কারো প্রশংসা করো যদি না পারো জিব্বাটা বন্ধ রাখো কারো বদনাম বলিও না কারণ তুমি যদি কারো বদনাম বলো তার আমল নামার গুণা তোমার আমল নামায় চলে যাবে ওরে বান্দা আল্লাহওয়ালাকে পছন্দ করো না এনাফ হয়ে যাও চুপ হয়ে যাও আর সামনে পারবি না রে মুমিন আল্লাহওয়ালাকে পছন্দ করো না ভালো তুমি চুপচাপ হয়ে যাও তবে আল্লাহওয়ালার বিরুদ্ধে কিছু বলবা না যদি বলো তোমার পরিণাম ফলটা তুমি ধুকে ধুকে বুঝবা কেমন পরিণাম ফল আমার বাবার কোনো বানানো কবিতা নয় যারা বোখারি বোখারি বলে চিল্লাও শুনে নাও বোখারি শরীফের মধ্যে আল্লাহর নবীকে আল্লাহ জানায় দিলেন হাদিসে কুদুসি ও নবী উম্মতরে জানা দেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব যারা আমার ওলিদের সাথে দুশ্মনী করবে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেলাম ভাইরা আমার আল্লাহওয়ালার বিরুদ্ধে যারা বলছে এই ছোট্ট বয়সে বহু অধঃপতন তাদের নিজের চোখে দেখেছে কারণ বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত লিকুল্লি শাই ইনজিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খা হিমে তাওফিকে আদব বেয়াদব মাহরুমে গশত আজ ফজলে রা বাইরা আমার বিরক্ত হচ্ছেন না আল্লাহ আপনাদের কবুল করেন আপনাদের রসুল আল্লাহ আমাকেও কবুল করেন এ জীবনে না করি না